হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাঙালির ভুরি ভোজ। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাঙালির খুব প্রিয় পাবদা মাছের রেসিপি, সর্ষের পাবদা। এটা কিন্তু খুব ইজি আর খেতে খুব সুন্দর। তাহলে চলুন আমরা এটা বানাতে শিখে নিই। আজকে তাহলে আমরা করে নেব সর্ষের পাবদা রেসিপি। এটা আমি মাছটাকে আগে থেকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি হলুদ সর্ষে, কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, এক চামচ পোস্ত আর সামান্য নুন। এগুলোকে আমি মিক্সারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মাছগুলোকে ভাজার জন্য এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের পাবদা কিন্তু সর্ষের তেল দিয়ে খেতেই ভালো লাগে। এবার মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলোকে হালকা এপিট ওপিট করে ভেজে নেব, পাবদা মাছ বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এর মধ্যে অ্যাড করে দেব টমেটো পেস্ট। একটা টমেটোকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দেব হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালারের জন্য। এবার মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো, না হলে মশলাটা তলায় ধরে যেতে পারে। বাটিটা ধুয়ে সামান্য জল এখানে অ্যাড করে দিলাম। লো ফ্লেমেই এই মশলাটাকে 3-4 মিনিট একটু কষিয়ে নেব। মশলাটাকে 3-4 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন নুন। দেব স্বাদ মতো একটু চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, কিন্তু নুন আর চিনিটা দেওয়া স্বাদের ব্যালেন্সের জন্য। এবার এর মধ্যে সামান্য জল অ্যাড করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে একটা একটা করে মাছগুলো ছেড়ে দেব। এবার চাপা দিয়ে এটাকে 3-4 মিনিট রান্না করে নেব। তিন চার মিনিট হয়ে গেছে, সর্ষে পাবদা রেডিও হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে
একটু ধনে পাতার গন্ধটা মাছের মধ্যে আসার জন্য রেখে দেব। তারপর এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আজকের রেসিপি আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন, আর যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম সুন্দর সুন্দর রেসিপির জন্য। আজকের মতন টাটা, দেখা হবে আবারও এইরকম কোন সুন্দর হোমমেড রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।